আপনাদের সবাইকে জানাই শুভ দিন। কম্পিউটার শিক্ষাকে সহযোগিতা করেছেন আপনারা সবাই রাইটার এক এবং রাইটার দুই এর বেসিক পার্ট সম্পর্কে শিখেছেন। আজকে আপনারা ওপেন অফিসের নতুন একটি পার্ট সম্পর্কে শিখবেন। যেভাবে আপনি রাইটারে কাজ করতে শিখেছেন সেইভাবেই সে একইভাবেই আপনি ইমপ্রেস বা প্রেজেন্টেশন ব্যবহার করবেন। ইমপ্রেস বা প্রেজেন্টেশন হলো ওপেন অফিসের একটি গুরুত্বপূর্ণ পার্ট। ইমপ্রেস সম্পর্কে শিখে এটি আপনার জন্য খুবই দরকারি হয়ে উঠবে। ইমপ্রেসের ব্যবহার করে আপনি আপনার স্কুল প্রজেক্ট প্রেজেন্ট করতে পারেন। আপনারা অফিসের কাজে খুব কার্যকর পদ্ধতিতে কাজ করে। তবে আসুন ইমপ্রেস প্রেজেন্টেশন সম্পর্কে শেখা যাক। এখন আপনারা সবাই এগিয়ে আসুন এবং আপনাদের কম্পিউটার সুইচ অন করুন। এখন আমাদের আজকের ক্লাস শুরু করা যাক। আজ আপনি ইমপ্রেসের নিম্নলিখিত বিষয়গুলি সম্পর্কে শিখবেন, যেমন ইমপ্রেস কি, আমরা কেন ইমপ্রেস ব্যবহার করি, আমরা কিভাবে ইমপ্রেস ফাইল ওপেন করতে পারি, কিভাবে আমরা ইমপ্রেস ফাইলের মধ্যে কাজ করি, স্লাইড কি, স্লাইড পেন কি, স্লাইড লেআউট বলতে কি বোঝায়, ড্রয়িং বার কি, লাইন এবং ফিলিং টুল বার কি, আপনি কিভাবে একটি লাইন আঁকবেন এবং এর মধ্যে কিভাবে আমরা ফরম্যাটিং এর সাহায্যে ডিজাইন পরিবর্তন করব এবং কিভাবে আপনি ইমপ্রেস ফাইলের মধ্যে টেক্সট লিখতে পারবেন। এছাড়াও আপনি এটির হোম পেজ সম্পর্কেও শিখবেন, যেমন স্লাইড লেআউট বা স্লাইড ডিজাইন। আপনি কি বলতে পারেন ইমপ্রেস কি? ইমপ্রেস একটি সফটওয়্যার যেটির সাহায্যে আপনি আপনার ডকুমেন্টকে স্লাইড হিসাবে দেখতে সাহায্য করে। আপনি আপনার ডকুমেন্টের জন্য বিভিন্ন ডিজাইনগুলি ব্যবহার করতে পারেন এবং সেগুলি গ্রাফিক্স আপনাদের ব্যবহারকারীর সামনে প্রেজেন্ট করে। আপনি কি বলতে পারবেন আমরা কেন ওপেন অফিসের মধ্যে ইমপ্রেস বা পাওয়ার পয়েন্ট ব্যবহার করি? ওপেন অফিসের ইমপ্রেস হলো এমএস অফিসের পাওয়ার পয়েন্টের মতো। এটি আপনাকে আপনার প্রজেক্ট আরো ভালোভাবে প্রেজেন্ট করতে সহায়তা করে। ইমপ্রেসের মধ্যে মাল্টিমিডিয়া টুলস আছে, যেমন সাউন্ড, গ্রাফিক্স, অ্যানিমেশন, যা আপনার প্রজেক্টকে আরো সুন্দর করতে সহায়তা করে। এটির ব্যবহার করে অফিসের প্রেজেন্টেশন তৈরি করা যেতে পারে। আসুন তবে এখন জানা যাক কিভাবে আমরা ওপেন অফিস ইমপ্রেস ওপেন করতে পারি। যদি আপনি উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 7, উইন্ডোজ 8 অথবা উইন্ডোজ 10 ব্যবহার করে থাকেন, তবে এটি ওপেন করার জন্য প্রত্যেকটির আলাদা আলাদা পদ্ধতি আছে। যদিও উইন্ডোজ এক্সপি এবং উইন্ডোজ 7 এর জন্য ইমপ্রেস ফাইল ওপেন করার পদ্ধতিটি একই, যদি আপনি উইন্ডোজ 8 অথবা উইন্ডোজ 10 ব্যবহার করে থাকেন তবে তাদেরকে এটির জন্য ভিডিওটি দেখতে হবে এবং সেটি থেকে একইভাবে শিখতে হবে। তবে আসুন ইমপ্রেস ফাইলকে কিভাবে উইন্ডো এক্সপি এবং উইন্ডোজ 7 এ ওপেন করা হয় তা শেখা যাক। আমরা ইমপ্রেস ফাইলটি একইভাবে ওপেন করতে পারি যেভাবে আমরা রাইটার ফাইল ওপেন করেছিলাম। আপনি কি বলতে পারেন কতগুলি পদ্ধতি দ্বারা আমরা ইমপ্রেসের ফাইলকে ওপেন করতে পারি? ইমপ্রেসের ফাইলটি তিনটি পদ্ধতি দ্বারা ওপেন করা যায়।
স্টেপ ওয়াইজ ডেস্কটপের উপরে শর্টকাট আইকন ব্যবহার করে শর্টকাট কমান্ড ব্যবহার করি। তবে ভিডিওটি দেখুন এবং ইমপ্রেস ফাইলকে ইমপ্রেসের পাতাকে স্টেপ ওয়াইজ পদ্ধতি দ্বারা ম্যানুয়ালি ওপেন করার জন্য আমরা সর্বপ্রথম নিজের মাউস বা পয়েন্টারকে স্টার্ট বাটনে নিয়ে গিয়ে একবার ক্লিক করব। সেখান থেকে অল প্রোগ্রামে যাব এবং একবার ক্লিক করব। তারপর ওপেন অফিস অপশনটিতে একবার ক্লিক করব এবং সেখান থেকে ওপেন অফিস ইমপ্রেস অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে একটি বক্স খুলে গেছে। সেখানে টাইপের তিনটি অপশন রয়েছে। এমটি প্রেজেন্টেশন, সেখানে ক্লিক করে ফ্রম টেমপ্লেট, সেখানে রিকমেন্ডেশন অফ এ স্ট্র্যাটেজিতে ক্লিক করে আমরা দেখব, এবং তারপর ক্রিয়েটে গিয়ে আমরা আবার ওপেন এক্সিস্টিং প্রেজেন্টেশন এই অপশনটিতে ক্লিক করে দেখব। আমরা এমটি প্রেজেন্টেশনতে ক্লিক করে ক্রিয়েট অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে ইমপ্রেসের পাতাটি খুলে গেছে। আপনাকে সামনে দেখানো ছবি ইমপ্রেসের। এই ছবির সাহায্যে আমরা ইমপ্রেস সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারি। আপনি কি বলতে পারেন টাইটেল বার কি? টাইটেল বার আগে থেকে সেভ করা ফাইলটির নাম এবং অ্যাপ্লিকেশন নাম দেখায়। আপনি কি বলতে পারেন স্ট্যান্ডার্ড টুল বার কি? স্ট্যান্ডার্ড টুলবারের সাহায্যে আপনি আপনার কাজটিকে দ্রুত এবং সহজেই সম্পন্ন করতে পারেন। যেহেতু স্ট্যান্ডার্ড টুলবার সমস্ত মেনুর কিছু অপশন এখানে রয়েছে এবং এগুলি শর্টকাটভাবে ব্যবহার করা যেতে পারে। এখন আপনার সামনে ছবিটি দেখুন। এটি একটি লাইন এবং ফিলিং টুলবার। আপনি কি বলতে পারেন আমরা কেন লাইন এবং ফিলিং ব্যবহার করি? লাইন এবং ফিলিং টুলবার ব্যবহার করে আপনি কোনো ক্লিপ আর্ট বা ছবির লাইন এবং তার ভেতরের রঙকে ফরম্যাট করতে পারেন। আপনাকে দেখানো ছবিটি দেখুন। এটিকে স্লাইড পেন অথবা স্লাইড বার বলা হয়। স্লাইড বার আপনাকে সেই সব স্লাইডগুলিকে দেখায় যার ওপর আপনি বর্তমানে কাজ করছেন। আসুন এবার ভিডিওটি দেখুন এবং শিখুন কিভাবে আমরা স্লাইড বারকে শো বা হাইড করে রাখতে পারি এবং এছাড়াও কিভাবে আমরা স্লাইড বারের বাক্সের আকার ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারি। ইমপ্রেসের পাতাতে স্লাইড বার শো অথবা হাইড করার জন্য আমরা সর্বপ্রথম নিজের মাউস বা পয়েন্টারকে আপনারা দেখতে পাবেন স্লাইড বারের জন্য জায়গা রয়েছে, সেখান থেকে তার পাশে হাইড করার জন্য অপশন রয়েছে, সেখানে একবার ক্লিক করব এবং তারপর আপনারা দেখতে পাবেন পাতার ঠিক বাম দিকে শো করার জন্য অপশন রয়েছে, সেখানে ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের স্লাইডের বারটি শো হয়েছে। আমরা সেখানে নিজের কার্সারটি নিয়ে গিয়ে ট্র্যাক করে স্লাইড বারের এরিয়া বা জায়গাটি বাড়াতে পারি। আমরা সেখানে আবার ড্র্যাগ করে সেই জায়গাটিকে কম করতে পারি। এইভাবে আমরা স্লাইড বারকে শো আর হাইড করা শিখলাম। আপনারা সামনে এই ছবিটি দেখুন। এটিকে স্লাইড লেআউট বা স্লাইড ডিজাইন বলা হয়।
এবং এটির সাহায্যে আপনি স্লাইডের ধরন বা স্লাইডের স্টাইল পরিবর্তন করতে পারেন। এই ভিডিওটির সাহায্যে আমরা বিভিন্ন ডিজাইনের সম্পর্কে এবং যখন আমরা একটি পার্টিকুলার লেআউট ব্যবহার করি সেই সম্পর্কে শিখব। ইমপ্রেসের পাতাতে এই অপশনটির ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম সাইড বারে গিয়ে ডান দিকে ক্লিক করব। আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ স্লাইডগুলি শো হচ্ছে। তারপর ড্র্যাগ করে আমরা সাইড বারটিকে ছোট করব। তারপর ড্র্যাগ করে সেটিকে বড় করতে পারি। তারপর আমরা ব্ল্যাঙ্ক স্লাইডে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনারা একটি ব্ল্যাঙ্ক স্লাইড পেয়ে গেছেন। যেহেতু আমরা ব্ল্যাঙ্ক স্লাইডে ক্লিক করেছিলাম তাই আমরা ব্ল্যাঙ্ক স্লাইড পেয়েছি। তারপর আমরা টাইটেল স্লাইডে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনারা টাইটেল স্লাইড পেয়েছেন। যেহেতু আমরা টাইটেল স্লাইডে ক্লিক করেছিলাম তাই আমরা টাইটেল স্লাইডটি পেয়েছি। এরপর আমরা টাইটেল কন্টেন্ট স্লাইডটিতে ক্লিক করব। আপনারা দেখতে পাবেন টাইটেল কন্টেন্ট স্লাইডটি আমরা পেয়েছি এবং যেখানে ক্লিক টু অ্যাড টেক্সট লেখা আছে সেখানে ক্লিক করলে আমরা সেখানে টেক্সটকে টাইপ করতে পারি এবং সেই স্লাইডের মধ্যে কয়েকটি অপশন আরও রয়েছে, যেমন ইনসার্ট টেবিল, ইনসার্ট চার্ট, ইনসার্ট পিকচার, ইনসার্ট মুভি। যে কোনো জিনিস আপনারা এই পাতার মধ্যে ইনসার্ট করতে পারবেন। এরপর আপনারা টাইটেল অ্যান্ড টু কন্টেন্ট এই স্লাইডটি একবার ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন এই স্লাইডের মধ্যে আগের স্লাইডের মতন দুটি স্লাইড রয়েছে। আপনারা তার মধ্যে ইনসার্ট টেবিল, ইনসার্ট চার্ট, ইনসার্ট পিকচার, ইনসার্ট মুভি এই অপশনগুলো আপনারা এই স্লাইডের মধ্যে পাবেন। আপনারা দ্বিতীয় স্লাইডের মধ্যে সে একই রকমের অপশনগুলি পেয়ে যাবেন। এরপর আমরা টাইটেল অনলি স্লাইডটিতে ক্লিক করব। আপনারা দেখতে পাবেন স্লাইডটি পুরো ব্ল্যাঙ্ক রয়েছে, কিন্তু স্লাইডটির ওপর টাইটেল দেওয়ার জন্য একটি জায়গা রয়েছে। এরপর আমরা সেন্টার টেক্সট সে স্লাইডটিতে ক্লিক করব। আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ পাতাটি খালি রয়েছে, কিন্তু স্লাইডের মাঝামাঝি টেক্সটের জন্য জায়গা রয়েছে। এরপর আমরা টাইটেল টু কন্টেন্ট অ্যান্ড কন্টেন্ট স্লাইডটিতে ক্লিক করব। এর মধ্যে আপনারা দেখতে পাবেন আপনারা টাইটেল অ্যাড করতে পারবেন এবং তিনটি স্লাইড এখানে আপনারা একই স্লাইডের মধ্যে দেখতে পাবেন। এরপর আমরা টাইটেল টু কন্টেন্ট অ্যান্ড টু কন্টেন্ট স্লাইডটিতে ক্লিক করব। আপনারা দেখতে পাবেন এখানেও তিনটি স্লাইড একটি স্লাইডের মধ্যেই রয়েছে। এরপর আমরা টাইটেল টু কন্টেন্ট ওভার কন্টেন্ট স্লাইডটিতে ক্লিক করব। আপনারা দেখতে পাবেন এখানে তিনটি স্লাইড রয়েছে, দুটি স্লাইড ওপরে এবং একটি স্লাইড নিচে রেকট্যাঙ্গেল বক্সের মতন রয়েছে যেখানে আমরা টেক্সট অ্যাড করতে পারি। এরপর আমরা টাইটেল কন্টেন্ট ওভার কন্টেন্ট এই স্লাইডটিতে ক্লিক করব। আপনারা দেখতে পাবেন একই পাতার মধ্যে দুটি স্লাইড রয়েছে। এরপর আমরা টাইটেল ফর কন্টেন্ট স্লাইডটিতে ক্লিক করব। আপনারা দেখতে পাবেন এই স্লাইডটির মধ্যে চারটি স্লাইড একসাথেই রয়েছে বা চারটি স্লাইডের অপশন একসঙ্গে রয়েছে। এরপর আমরা টাইটেল সিক্স কন্টেন্ট স্লাইডটিতে ক্লিক করব যেখানে আপনারা দেখতে পাবেন ছটি স্লাইডের কন্টেন্ট একসাথেই রয়েছে। এইভাবে আমরা স্লাইড লেআউটের সাথে পরিচিত হলাম এবং
আপনারা নিজের ইচ্ছা মতন বা দরকার মতন স্লাইডকে চুজ করাও শিখলেন। এরপর দেখানো ছবিটির দিকে দেখুন। আপনার প্রেজেন্টেশন ফাইলে কিছু ভিউ দেখানো হচ্ছে। ইমপ্রেস ভিউ 5 ধরনের হতে পারে, যেমন নর্মাল, আউটলাইন, নোটস, হ্যান্ড আউট আর স্লাইড শর্টার। ভিউ এর সাহায্যে আপনি আপনার প্রেজেন্টেশন ফাইল দেখতে পারেন। তবে আসুন এই অপশনগুলি দিয়ে কি হয় তা ভিডিওটিতে দেখুন। ইমপ্রেসের পাতাতে সম্পূর্ণ স্লাইডকে একসাথে দেখার জন্য আপনারা বিভিন্ন রকম ভাবে স্লাইডগুলি দেখতে পাবেন, যেমন নর্মাল, আউটলাইন, নোটস, হ্যান্ড আউট, স্লাইড শর্টার। আমরা নর্মালটি চুজ করেছি। আপনারা দেখতে পাবেন পাতাটি একদম নর্মাল পাতার মতন রয়েছে। আমরা আউটলাইনে ক্লিক করলাম। আপনারা দেখতে পাবেন আপনাদের দুটি স্লাইডই সেখানে দেখা যাচ্ছে। নোটসে ক্লিক করলাম। আপনারা এই জায়গাতে ক্লিক করে নিজের নোটস টাইপ করতে পারেন। হ্যান্ড আউটে ক্লিক করলাম। আপনারা দেখতে পাবেন এখানে কয়েকটি পাতা একসাথে রয়েছে। আমরা স্লাইড শর্টারে ক্লিক করলাম। আপনারা দেখতে পাবেন এটির ধরন আলাদাই রয়েছে। আমরা আবার নর্মালে গেলাম। আপনাদের ইমপ্রেসের পাতাটি আগের মতন ফিরে এসেছে। এইভাবে আমরা সম্পূর্ণ স্লাইডকে দেখতে পাচ্ছি। আপনি কি বলতে পারেন কেন আমরা ড্রয়িং টুলের ব্যবহার করি? ড্রয়িং টুলবারের সাহায্যে আপনি সার্কেল, ওভেল, রেকটেঙ্গল, স্টার ইত্যাদি আঁকতে পারেন। আপনি কি বলতে পারেন স্ট্যাটাস বার কি? ইমপ্রেস স্ট্যাটাস বার আপনাকে আপনার স্লাইডগুলি সম্পর্কে জানায়। উদাহরণস্বরূপ, আপনার প্রেজেন্টেশনের মধ্যে কতগুলি স্লাইড রয়েছে এবং আপনি কোন স্লাইডে আপনি কাজ করেছেন। এছাড়াও আপনি জুম বাক্সের ব্যবহার করতে পারেন। মনে রাখবেন, যেমন একটি রাইটার ফাইলে আপনার পেজ থাকে, তেমনি আপনার একটি ইমপ্রেস ফাইলে স্লাইড থাকে। আসুন এখন শিখি কিভাবে ইমপ্রেসে আমরা কোন স্লাইডকে একটি ব্ল্যাঙ্ক স্লাইডে পরিবর্তন করতে পারি এবং কিভাবে আমরা এটিতে টাইপ করি। ইমপ্রেস একটি ব্ল্যাঙ্ক স্লাইড বা অন্য যে কোনো স্লাইডে ব্যবহার করার সময় যখন কার্সারটি ব্লিঙ্কিং হয়, সেখানে আপনি টেক্সট টুল ব্যবহার করে টাইপ করতে পারেন। আসুন এখন এই ভিডিওটিতে দেখি আর শিখি যে কিভাবে আমরা কোনো স্লাইডকে একটি ব্ল্যাঙ্ক স্লাইডে পরিবর্তন করতে পারি। এই অপশনটির ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম ক্লিক টু অ্যাড টাইটেল সেখানে নিয়ে গিয়ে একবার ক্লিক করব। এবং ডান দিকে প্রপার্টিজে গিয়ে আপনারা বিভিন্ন ধরনের অপশন দেখতে পাবেন। তারপর আমরা বাইরে ক্লিক করব এবং লেআউটস থেকে ব্ল্যাঙ্ক স্লাইডটিকে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের ইমপ্রেসের পাতাতে একটি ব্ল্যাঙ্ক স্লাইড চলে এসেছে। তারপর ড্রয়িং বারে গিয়ে টেক্সটকে একবার ক্লিক করব।
এবং ব্ল্যাঙ্ক স্লাইডে ফিরে এসে সেখানে ড্র্যাগ করে একটি বক্স আঁকব। সেখানে আপনারা টাইপ করবেন মাই নেম ইজ রোহিত, বা আপনারা নিজের নাম টাইপ করুন এবং তারপর একবার বাইরে ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন যে বক্সটি তৈরি ছিল সে বক্সটি সরে গেছে। আমরা আবার ড্রয়িং বারে গিয়ে টেক্সট ক্লিক করব এবং স্লাইডে গিয়ে সেখানে নিজের নাম টাইপ করব, যেমন মাই নেম ইজ রোহিত। এবং তারপর বাইরে ক্লিক করব। লেখার পাশে ক্লিক করলে আপনাদের বক্সটি আবার ফিরে আসবে। এন্টার বাটন প্রেস করলে আপনারা দ্বিতীয় লাইনে চলে যাবেন এবং সেখানে নিজের সম্পর্কে লিখুন, যেমন আই অ্যাম 8 years old। আবার বাইরে ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন আপনাদের বক্সটি সরে গেছে। আপনারা আবার পরের লাইনটিতে গিয়ে ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন পরের লাইনের বক্সটি ফিরে এসেছে। সেখানে এন্টার বাটন প্রেস করুন এবং সেখানে লিখুন আই অ্যাম 8 years old। আবার বাইরে ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন টেক্সট বক্সটি সরে গেছে। এইভাবে আমরা স্লাইডে টেক্সট টাইপ করতে শিখলাম। আসুন এখন আমরা শিখি কিভাবে আমরা একটি নিউ স্লাইড আনব। একটি নিউ স্লাইড নিয়ে আসার জন্য আপনি মাউস বা টাচপ্যাডের সাহায্যে পয়েন্টারটিকে স্লাইডে নিয়ে যাবেন যেটির মধ্যে আপনি কাজ করছেন, এবং মাউস বা টাচপ্যাডের মধ্যে রাইট বাটনটি ক্লিক করুন। একটি বাক্স সামনে ওপেন হয়ে যাবে এবং আপনাকে নিউ স্লাইড অপশনটিকে সিলেক্ট করতে হবে। একটি নতুন স্লাইড ওপেন হয়ে যাবে এবং আপনার শেখানো পদ্ধতিটি ব্যবহার করে ওপেন হয়ে যাবে। এখন এগিয়ে আসুন এবং দ্বিতীয় স্লাইড নিজের সম্পর্কে এবং আপনার স্কুলের সম্পর্কে লিখুন। আমরা এখানেই আজকের পাঠ শেষ করব, তাই এগিয়ে আসুন এবং আপনার ফাইল ক্লোজ করুন এবং কোনো সমস্যা হলে ভিডিওটি দেখুন এবং সেটি থেকে শিখুন। এরপর সঠিকভাবে আপনারা কম্পিউটারটি শাটডাউন করুন। আজকের ক্লাসে আপনারা সবাই ইমপ্রেস সম্পর্কে শিখেছেন। আপনারা শিখেছেন ইমপ্রেস পাওয়ারপয়েন্ট কি এবং কেন আমরা এটির ব্যবহার করি। আপনি শিখেছেন লাইন এবং ফিলিং টুলবার কি এবং স্লাইড পেন কি, স্লাইড লেআউট এবং লেআউট বার কি। সবার শেষে আপনি টেক্সট টুলের ব্যবহার সম্পর্কে শিখেছেন। কম্পিউটার শিক্ষাকে সহযোগিতা করেছেন। ধন্যবাদ।